বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাকে দেখাতে চলেছি আপনি একটি ফেসবুক পেজকে কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন। তা বন্ধুরা, আপনারা যদি ফেসবুক ইউজ করে থাকেন এবং সেই ফেসবুক পেজটিকে যদি আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান সেটি পাচ্ছেন না, তা সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে আপনাকে দেখিয়ে দেবো আপনি একটি ফেসবুক পেজকে কীভাবে সঠিক নিয়মে ডিঅ্যাক্টিভেট করবেন। তা মূলত দেখতে চান বন্ধুরা, এখানে কিন্তু আমার একটি ফেসবুক পেজ, এই ফেসবুক পেজটির প্রোফাইলটা ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তা সিম্পলি দেখতে চান এখানে একটি ফেসবুক পেজ, এই পেজটিকে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আপনার প্রসেসগুলো দেখিয়ে আপনাকে সঠিক নিয়মে ডিঅ্যাক্টিভেট করে দেখিয়ে দেবো। তা সিম্পলি এটি করার জন্য আমাকে স্টেপ বাই স্টেপ আপনি ফলো করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এটি করার জন্য আপনাকে যে প্রথমে কাজটি করবেন, পেজটিকে আগে প্রথমে লগ ইন করে নেবেন, ঠিক আছে? আপনার ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করে নিয়েছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, ডান দিকের উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটি ডট পাবেন এবং তিনটি ডটে ক্লিক করবেন। তা বন্ধুরা, তিনটি ডটে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে স্ক্রোল ডাউন করে আসবেন এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশানটি শো করবে। তা সিম্পলি এখানে ক্লিক করবেন। তা বন্ধুরা, সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ আরও একটি সেটিং বলে অপশান শো করবে, সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে আরেকটি ইন্টারফেস শো করবে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পেজ সেটিং। তা মূলত দেখতে পাচ্ছেন পেজ সেটিং বলে শো করছে, পেজ সেটিংয়ে ক্লিক করবেন। তা বন্ধুরা, পেজ সেটিংয়ে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনার পেজে যতগুলো সেটিং শো করছে। তো এখান থেকে আপনার পেজটিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে সম্পূর্ণ চলে আসবেন, ঠিক আছে? নিচের দিকে আসলে একটি অপশান পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশানটি খুঁজে নেবেন। যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানটি আপনি ফেসবুক পেজ ইনফরমেশান এখানে পেয়ে যাবেন, যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। সিম্পল এটি না পেলে উপরে কিন্তু সার্চবারে এখানে টাইপ করে আপনি সার্চ করতে পারেন, যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে। এরপরে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল পেয়ে যাবেন, এরপরে এখানে উপরে ট্যাপ করবেন। তা বন্ধুরা, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যখনই ট্যাপ করবেন আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এবং এখানে একটি লেখা আছে দেখতে পাচ্ছেন টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট ইউর পেজ। তা সিম্পলি এখানে যদি এই অ্যারোতে ক্লিক করি আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস শো করছে। তা বন্ধুরা, এখান থেকে আপনার সামনে দুটি অপশান শো করবে, একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটি হচ্ছে ডিলিট পেজ। তা বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে উপরের বক্সটিতে টিক চিহ্ন দিবেন, এটি অলরেডি দেওয়া আছে, এবং নিচে দেখতে চান ডিলিট পেজ। আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চান সেটি আপনি নিচেটিতে ক্লিক করবেন। তা মূলত দেখতে চান এটি কিন্তু আমি কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চাই আপনি ফেসবুক পেজটিকে, তার জন্যে উপরেটিতে ক্লিক করবেন। আর আপনি যদি পার্মানেন্টলি ফেসবুক পেজটিকে ডিলিট করতে চান সেই বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আই বাটনে বা ভিডিওর লাস্টে পেয়ে যাবেন। তা মূলত এখানে দেখতে চান ডিঅ্যাক্টিভেট করতে চাই, এরপরও এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, ব্লু টিক, ঠিক আছে? এরপর কন্টিনিউ করে এগিয়ে যাবেন। তো সিম্পলি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। তা বন্ধুরা, কন্টিনিউতে যখনই ক্লিক করছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে ফেসবুক প্রোফাইলটি দিয়ে পেজটি খুলেছিলেন সেই ফেসবুক পেজের পাসওয়ার্ডটি কিন্তু দরকার, বা মূলত আপনি ফেসবুক যে আপনার পেজের পাসওয়ার্ডটি দরকার। তা সিম্পলি এখানে আমি যে ফেসবুক প্রোফাইলটি দিয়ে পেজটি খুলেছিলাম সেই ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তা সিম্পলি এটি দেওয়ার জন্য আপনাকে একটু জাস্ট কিপ করে দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে? ইন্টারফেসে এখানে কী বলছে যে আপনার ডিঅ্যাক্টিভেশন ইয়র ডিঅ্যাক্টিভেটিং ইয়র ফেসবুক পেজ, না আপনি কী ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে চান সেই ক্ষেত্রে একটি কিন্তু রিজন দেওয়া হচ্ছে। তা সিম্পলি প্রথমে এটি দিয়ে দিচ্ছে দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক, মানে আপনি এটি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চাই এবং এটি ফেরও পেতে চান। সিম্পলি প্রথমটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন, এরপরে নিচের দিকে এসে কন্টিনিউ করে এগিয়ে যাবেন। বা আপনি যদি এখানে রিজন যদি এখানের মধ্যে পছন্দ না হয়, এখানে আপনি বক্সে এখানে দেখবেন মেসেঞ্জারে এখানে মতন এখানে টাইপ করতেও পারেন। সিম্পলি এখানে আমি অপারেটরে দিয়ে এখানে কন্টিনিউ করে এগিয়ে যাচ্ছি। সিম্পলি কন্টিনিউ করে এগিয়ে যাওয়ার পরে আপনার সামনে লাস্ট পেজটি আপনার সামনে শো করবে, এখান থেকে সব কিছু পড়ে নেবেন, ঠিক আছে? তা মূলত এখান থেকে একটি চেস আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন এখানে সাত দিনের এখানে যদি ক্লিক করি এটি কদিনকার জন্য আপনি ডিঅ্যাক্টিভ রাখতে চান, এক থেকে সাত দিন দিয়ে আছে এবং ডোন্ট দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভ অটোমেটিকলি। তা সিম্পলি আপনি এখানে সাত দিন দিতে চাই, সিম্পলি সাত দিনে দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ এখানে যখনই ক্লিক করো বন্ধুরা আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো করবে, এখান থেকে ফাইনাল যে আপনার ডিঅ্যাক্টিভেট করতে বলছে। তা সিম্পলি এখানে করার জন্য আপনার কাছে অনেক কিছু দেওয়া আছে ইনফরমেশান, এরপরে যদি কন্টিনিউতে ক্লিক করেন, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইনাল আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে। তা বন্ধুরা, এই ছিল ভিডিও। আমি কিন্তু আমার ফেসবুক পেজটিকে ডিলিট করতে চাই না, সম্পূর্ণ আপনার কাছে লাস্ট প্রসেস তৈরি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি ফেসবুক পেজটিকে ডিঅ্যাক্টিভেট করবেন। তা বন্ধুরা, বুঝতে পেরে গেছেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি একটুকুনো ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর বাংলাদেশে যারা বন্ধুরা ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগলো এবং কীরকম ভিডিও অবশ্যই কমেন্টসে জানাতে পারেন।
তা বন্ধুরা ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত।